আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম গুঁড়া দুধের মালাইচপ। আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে মালাইচপ করে দেখাবো। তাহলে চলুন মালাইচপ বানানো শুরু করে দিই। আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম একটা বাটিতে। এটা ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ, আমি ডিপ্লোমাটা নিয়েছি, নিরোধেও হবে, তবে ফুল ফ্যাট নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বেকিং পাউডারটার সঙ্গে। হাফ চা চামচ বেকিং পাউডারই দিবেন, এক কাপ গুঁড়ো দুধের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার একদম পারফেক্ট। তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মেল্ট করা ঘি। এখানে মেল্ট করাটাই ইউজ করতে হবে, জমাট বাঁধাটা ইউজ করা যাবে না। এখন ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ডিম, ফেটানো ডিম। 1/3 কাপ বলতে আমি ছোট ছোট দুইটা ডিম নিয়েছিলাম রুম টেম্পারেচারের। দুইটা ডিম থেকে আমি একটা ডিম ফুল নিয়েছি আর একটা অর্ধেক নিয়েছি। এখন ডিমটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে এরকম নরম একটা ডো হবে, তবে ভয় নেই, এটা দেখতে নরম লাগছে কিন্তু এটা নরম থাকবে না। 1 মিনিট যদি এটাকে রেস্টে রাখি তাহলে এটা নরম থাকবে না। এটা 1 মিনিট রেস্টে থাক, ঢাকা দরকার নেই, এমনিতেই এটা শক্ত হয়ে যাবে। আর এই 1 মিনিটের মধ্যে আমি মালাইটা বানিয়ে ফেলবো। আমি একটা হাঁড়িতে 4 কাপ ফুল ফ্যাট গরুর দুধ নিয়ে নিলাম। গরুর দুধ নিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিলাম কারণ এটাকে পাতলা করবো, মানে দুধটাকে পাতলা করবো। আমি পাতলা দুধের মধ্যে মিষ্টিগুলোকে রান্না করব, ঘন দুধের মধ্যে মিষ্টি রান্না করা যাবে না, তাহলে শক্ত হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ উঠিয়ে নিলাম। আসলে দোকানের মালাই চমচম মিষ্টি একটু মিষ্টি হয়, খুব ভালোই মিষ্টি হয়, কিন্তু আমি অত মিষ্টি দিতে চাচ্ছি না। যেহেতু বাসায় বানাচ্ছি, আমার কাছে অপশন আছে চিনি কমানোর, তাই আমি কমিয়ে নিলাম। কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো 1 কাপের বেশি নিতে যাবেন না। এখন 3টা এলাচি দিয়ে দিলাম। এলাচি দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, হাই ফ্লেমে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে বলক নিয়ে আসবো। এটা বলক হতে থাক, এরই মধ্যে আমি মিষ্টিগুলো বানিয়ে ফেলি। হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর বলেছিলাম শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেছে অলরেডি। এখন একটু নিয়ে আমি এখন শেপ দিচ্ছি, মিষ্টির শেপ দিচ্ছি। মানে মালাই চমচম দুই রকমের হয়, লম্বা হয় আবার গোল হয়। তা আমি প্রথমে ভেবেছিলাম লম্বা করব, তারপরে ভাবলাম গোল করি, তাই আমি গোল করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা আমি মিষ্টির শেপটা করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো মিষ্টি শেপ এভাবে গোল করেই নেব। আমার মোটামুটি 9টা মিষ্টি হয়েছে, আপনাদের একটু কম বেশি হতে পারে। এরই মধ্যে বলক চলে এসেছে, এখন এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। যখন এরকম একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো সব দিয়ে দিব। আর 2টা 3টা বলক আনার কোনো দরকার নেই, কারণ এই দুধের মধ্যেই আমাদের মিষ্টিটাকে সেদ্ধ করতে হবে, এর জন্য দুধটাকে কমানো যাবে না, পাতলাই রাখতে হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া না করে যখন বলক চলে আসবে তখন এটাকে আমি মিডলে করে দিব। মিডলে করে 5 মিনিট একে কুক করব। খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট আমি এভাবে কুক করব। 5 মিনিটের মধ্যে যদি এভাবে বারবার বলক চলে আসে তখন একটুখানি ঢাকনা উঠিয়ে এটাকে এভাবে দুধটাকে নিচে নামিয়ে দিতে হবে। বারবার এভাবে দুধটা উপরে উঠে আসবে তাতে কোনো সমস্যা নেই, ঢাকনা উঠে দিলেই আবার নিচে চলে যাবে, কিন্তু কোনো ক্রমেই চুলার আঁচ কমানো বা বাড়ানো যাবে না। যদি আপনি মিডলে করেন তাহলে মিডলেই 5 মিনিট করতে হবে, যদি আপনি হাইতে করেন তাহলে হাইতে আপনাকে 5 মিনিট করতে হবে। এখন এটা কুক হতে থাক। এরই মধ্যে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, হয়তো বা এই প্রশ্নগুলো আপনারা আমাকে করতে পারেন। প্রথমটা হচ্ছে, এটা কাঁচা থাকবে নাকি বা গন্ধ আসবে না? তো আসলে ডিমটা হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ডিমটা হয়ে যায়, এর জন্য কাঁচা থাকা বা গন্ধ আসার কোনো প্রশ্নই আসে না। তারপরও যদি গন্ধ আসে, আমি তো এলাচ দিয়েছি, আপনারা এভাবে এলাচ দিয়ে দেবেন তাহলে আর কোনো গন্ধ আসবে না।
আরেকটা হচ্ছে বেকিং সোডা দেওয়া যাবে নাকি? বেকিং সোডা দেওয়া যাবে, তবে বেকিং সোডা দিলে একদম দুধের সঙ্গে মিষ্টি গলে আলু ভর্তার মতো হয়ে যেতে পারে। একটু হাস্যকর শোনাচ্ছে কিন্তু এটাই সত্য। তারপর ডিম দিয়ে কেন করলাম, দুধ দিয়ে করা যাবে না? অবশ্যই দুধ দিয়ে করা যাবে, দুধ দিয়ে আমরা যে ডোটা বানিয়েছিলাম সেটা করা যাবে, কিন্তু দুধ দিয়ে করলে যে টেস্টটা পাবেন ডিমটা দিয়ে কিন্তু তার চেয়ে বেশি টেস্ট পাবেন, মানে একদম পারফেক্ট হবে। এরই মধ্যে আমার কুকটা হয়ে গেল, এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর মিষ্টিটা এতই নরম যে আমার আঙুলের মধ্যে লেগে এসেছে, এটাকে এখন ধরা যাবে না, এটাকে একদম রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে। আমি রুম টেম্পারেচার নিয়ে আসছি, এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি, মানে চমচমগুলোকে, মালাই চমচমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে সবগুলো মালাই চমচম আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে আমি যে বাকি দুধটা আছে, মানে হাঁড়িতে যে দুধটা আছে সেটাকে একটু ঘন করে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। এই পর্যায়ে ঘন করে নিয়ে তারপরে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। আমার এই দুধটা গরম করতে বড় জোর 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে, এর বেশি লাগেনি। এখন আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি, তবে এটা আমি একদম রুম টেম্পারেচার নিয়ে আসছি, নেড়ে নেড়ে ঠান্ডা করে। যখন এর একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিষ্টির মধ্যে দিয়ে দিলাম, মালাই চমচমের উপরে দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন, তবে দোকানে পেস্তা বাদাম দিয়ে সাজায় তাই আমিও সাজালাম। এখন রেডি হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে আপনাদের একটু কেটে দেখাই কেমন হয়েছে। আশা করছি আপনাদের পছন্দ হবে। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটাকে আপনাদের সামনে একটু কেটে দেখাবো। আর এই কাজটা আমি এখন সঙ্গে সঙ্গে করছি, সঙ্গে সঙ্গে আমি আপনাদের করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম সফট, একদম নরম, আমার একটু প্রেসার দিতে হয়নি চামচ দিয়ে, হালকাভাবে একটু প্রেস করছি তাতেই কিন্তু এটা ভেঙে গেছে। আর এটা যদি ফ্রিজে রাখি 2 থেকে 3 ঘন্টা তাহলে এটা আরও সফট হবে, আরও নরম হবে। এভাবে 5 মিনিটে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি মালাই চপ খুব সহজে বাড়িতেই বানানো যায়। এটা বানাতে যতটুকু খরচ হয়েছে কি দোকানে কিনতে গেলে তার ডাবল টাকা লাগে, এজন্য আমি মনে করি বাড়িতে বানানোটাই বেস্ট।